নীলফামারীর চুলাহাটি থেকে সৈয়দপুর পর্যন্ত সত্তর কিলোমিটার রেলপথে সময় নয়টি স্টেশন থাকলেও বন্ধ হয়ে গেছে পাঁচটি দেখভাল না থাকায় চুরি হয়ে যাচ্ছে মূল্যবান সরঞ্জাম বন্ধ স্টেশনগুলো আবারও চালুর দাবি এলাকাবাসীর শাকির হোসেন বাদলের রিপোর্ট ছবি তুলেছেন মোহাম্মদ সোহেল নীলফামারির চিলহাটি থেকে সৈয়দপুর পর্যন্ত সত্তর কিলোমিটার রেলপথে একসময় স্টেশন ছিল নয়টি চলাচল করত আন্তনগরসহ কয়েকটি মেল ও লোকাল ট্রেন তবে রেলের ব্যয় সংকোচন নীতির কারণে মেল ও লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হয় এতে খয়রাতনগর নীলফামারি কলেজ দারোয়ানি তরণীবাড়ি ও মির্জাগঞ্জ রেল স্টেশন বন্ধ হয়ে যায় স্টেশনগুলো পরিত্যক্ত অবস্থায় থাকায় নষ্ট ও খোয়া যাচ্ছে রেলের অবকাঠামো এলাকাবাসীর দাবি বন্ধ স্টেশনগুলো চালু করা হোক বন্ধ হওয়ার কারণে ট্রেন একটাও আমাদের থামে না সকাল সকালবেলা একটা ট্রেন খাড়া হয় তারপরে যত ট্রেন চলেছে একটা ট্রেনও খাড়া হয় না বাসে বা অন্য পরিবহনে যাই এই স্টেশনটা আবার পুনরায় চালু হলে আমরা সুবিধা উপভোগ করতাম বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে উল্লেখ করে নীলফামারি স্টেশন মাস্টার বলেন জনবল পেলে সচল হবে বন্ধ স্টেশনগুলো রেলওয়ে কর্তৃপক্ষকে বারবার অবগত করছি রেল কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাসও দিছে যে যদি আমাদের জনবল বাড়ে তাহলে এগুলো আমরা চালু করার একটা ব্যবস্থা নিব চিলাহাটি থেকে সৈদপুর রুটে প্রতিদিন ছয়টি আন্তঃনগর ট্রেন চলাচল করে হাকির হোসেন বাদল সময় সংবাদ নীল পামারি